তুমি সবার রক্তকে হজম করতে পারবা, চর্মরোগের রক্তকে হজম করতে পারবা না। মোর বড় আসমানে মারা যাব, জীবন হতে পারে আসমানে জীবন হতে পারে, শহীদ হব আল্লাহ তো শহীদ হব। তুমি ভাবছো কি তুমি মাথায় গিয়েছি, লম্বা জামা চুপা পড়েছি। তোমরা মরবা তোমার নেতার জন্য, তোমরা মরবা মদের জন্য, তোমরা মরবা গাজার জন্য, তোমরা মরবা কুত্তার গু পয়সার জন্য। আর এখানে যারা আছে প্রত্যেকের জীবন দেবে আল্লাহর জন্য, ইসলামের জন্য, জান্নাতের জন্য, জাহান্নামে যাওয়ার জন্য। তুমি কি ভাবছো, তুমি কি ভেবেছো, তুমি চেনো আমাদেরকে? আমি ফয়জুল করিম, আমি যদি ঠিক মতো কাউকে থাপ্পড় দিই তা পড়ে যাবে। ইসলামিক লাইভ মিডিয়া বিডি হকানি আলেমদের ওয়াজের মহাভান্ডার। যে ব্যক্তি বিচার পায় না সেই ন্যায় বিচারে প্রতিষ্ঠিত করার জন্য, রাজনীতি দুনিয়াতে জন্মই গ্রহণ করেছে যার বস্ত্র নাই তাকে বস্ত্র দেওয়ার জন্য, রাজনীতি দুনিয়া জন্মই গ্রহণ করেছে যার বাসস্থান নাই তাকে ঘরের ব্যবস্থা করার জন্য, রাজনীতি দুনিয়াতে জন্মই গ্রহণ করেছে যার শিক্ষা থেকে বঞ্চিত তাকে শিক্ষাবিদ বানাবার জন্য। তুমি আসছো কেন রাজনীতিতে? তুমি তো গুন্ডা, তুমি টাকা, তুমি খুনি, তুমি গুমি, তুমি আসছো কেন? তোমার এখানে কাজ কি? এটা ডাকাতির মঞ্চ নয়, এটা গুন্ডামির মঞ্চ নয়, এটা খুনের মঞ্চ নয়, এটা ভদ্র মানুষের রাজনীতি করার অধিকার আছে। তোরা ভাইয়ের আমার, আমার চক্ষু আছে, আমার হায়াত মৃত্যু আছে, আমার শরীরের মধ্যে রক্ত আছে, তুমি কি জানো আমাকে চিনো? তোমরা মরবা তোমার নেতার জন্য, তোমরা মরবা মদের জন্য, তোমরা মরবা গাজার জন্য, তোমরা মরবা কুত্তার গু পয়সার জন্য। আর এখানে যারা আছে প্রত্যেকের জীবন দেবে আল্লাহর জন্য, ইসলামের জন্য, জান্নাতের জন্য, জাহান্নামে যাওয়ার জন্য। তুমি কি ভাবছো, তুমি কি ভেবেছো, তুমি চেনো আমাদেরকে? আমি ফয়জুল করিম, আমি যদি ঠিক মতো কাউকে থাপ্পড় দিই তা পড়ে যাবে। তুমি কি ভাবছো? শোনো শোনো, আমি টুপি মাথায় দিয়েছি, দাড়ি রেখেছি, লম্বা জামা গায়ে দিয়েছি, তার মানে আমার রক্তকে লাল থেকে কালো করি নাই। আমি টুপি মাথায় দিয়েছি, জামা গায়ে দিয়েছি, তার মানে আমার হার্টকে ব্লক করি নাই। আমি টুপি দাড়ি রেখেছি, তার মানে এই নয় যে আমার রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেছে, এটা ভাবার কোনো অবকাশ নাই। তোমরা ভুল করছো, মানুষ চিনতে ভুল করেছ। সহিংসতার রাজনীতি আমি করি না, কিন্তু তুমি কি জানো আমি ওই নেতা নয়, বরং গুলি আসবে আমার বুকে আগে রাখবে। তুমি আমাকে চিনো? আমাকে চিনো তুমি? আমি নেতা কর্মী থেকে রাস্তায় ফেলে যাওয়ার নেতা আমি নই। তুমি চিনো আমাকে? আগে প্রথম আমাকে শহীদ করতে হবে, তারপর আমার কর্মী শহীদ হবে। আমার গায়ে হাত না দিয়ে কেউ আমার কর্মীর গায়ে হাত দিতে পারে না। কিন্তু আমি চাই না সংঘাত, আমি চাই না মারামারি, আমি চাই না কাটাকাটি। আমি আওয়ামী লীগের প্রত্যেকটা বন্ধুকে বলবো, ওই সমস্ত করাপ্টেড দুর্নীতিবাজ গুন্ড বদমাশদেরকে দল থেকে পাঠিয়ে দেন, সরিয়ে দেন। আমার দেশের সংবিধান আমাকে রাজনীতি করার অধিকার দিয়েছে, আপনি বাধা দেওয়ার কি? আপনি বাধা দিচ্ছেন কেন? কারণটা কি? আমার সংবিধান আমাকে অধিকার দিয়েছে, এদেশের জন্ম আমাকে অধিকার দিয়েছে, এদেশ জন্ম করে এদেশে ভেসে আসি নাই, এদেশের মাটি এবং মানুষের সাথে আমাদের সম্পৃক্ত। আমার বাবার জন্ম এখানে, আমার দাদার জন্ম এখানে, আমার চতুর্থ জন্ম এখানে, আমার জন্ম এখানে। মোর বড় আসমানে মারা যাব, জীবন হতে পারে আসমানে জীবন হতে পারে, শহীদ হব আল্লাহ তো শহীদ হব। তুমি ভাবছো কি? টুপি মাথায় গিয়েছি, লম্বা জামা চুপা পড়েছি, কি ভেবেছো তুমি, কি ভেবেছোটা কি? খবরদার সহিংসতার দিকে যাবেন না। মরার জন্য কে কে প্রস্তুত আছেন? মরার জন্য কে কে প্রস্তুত আছেন? মরার জন্য সমস্ত ঝুপে আগুন দিয়েন না, সমস্ত ঝুপে আগুন দিয়েন না বলে দিলাম। চরমনা এলাকা দুনিয়ার জন্য রাজনীতি করেন, আল্লাহর জন্য রাজনীতি করেন।
অন্য সবার রক্ত চরমনে ওলাদের রক্ত এক নয়, অন্য সবার রক্ত চরমনে ওলাদের রক্ত এক নয়। তুমি সবার রক্তকে হজম করতে পারবা, চরমনে ওলাদের রক্তকে হজম করতে পারবা না। বিচার বহু গুন্ডা হয়ে গেছো, মাস্তান হয়ে গেছো, থোতর মাস্তান, মরার পরে কি আছে কম হবে নাকি? মরার পরে কি আছে বলো আমাকে। আমি তো মরার জন্য সবসময় প্রস্তুত, আমি ঘরের থেকে সবসময় নাই নিয়াত করে আমি স্ত্রীর কাছে বলে আসি, আমার বাচ্চার কাছে বলে আসি, ঘরে ফিরতেও পারি নাও ফিরতে পারি। যে ওসিয়াত করে ঘর থেকে বের হয় তার বর্তি ভয় কি? তোদের মৃত্যুর ভয় আছে, তোদের মৃত্যুর ভয় আছে, আমাদের মৃত্যুর ভয় নাই। আমরা মৃত্যুকে আলিঙ্গন করি, আমি মৃত্যু খুঁজে বেড়াই, কোথায় মৃত্যু পাওয়া যায় আমি সেই মৃত্যু খুঁজে বেড়াই, আমি মৃত্যু খুঁজে বেড়াই, আমি মৃত্যু থেকে ভাগি না। নিত্য নতুন ওয়াজ, কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।